আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখুন আমরা কিভাবে চয়েস চেঞ্জ করি। একটি তিন গাড়ি বোর্ড আমরা চেঞ্জ করব, নতুনভাবে লাগাবো। তো আমাদের এটা করতে গিয়ে কি কি জিনিস ব্যবহার করবো আপনাকে দেখাবো, আমরা চয়েস বদলাইতে বা কি ধরনের কানেকশন করে থাকি দেখো। আর আমাদের চ্যানেলটাকে যদি আপনার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন, যাতে আপনি সবার আগে পেয়ে যান। আর একটি শেয়ার দিয়ে দেবেন আর আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। আমাদের সাথে থাকুন, দেখুন কীভাবে আমরা এমকে চুইস চেঞ্জ করি কীভাবে। আমরা কানেকশন খুলে নিয়েছি, একটা লোড কানেকশন করা আছে, একটা করে পয়েন্ট খালি যেটা আছে এটা লিগে লাইট পয়েন্ট, ওর তিনোটা চুইস লাইট পয়েন্ট আমরা ও তিন গেছা বা হরি আছে দেখা তিন গেছা, এগুলা কিন্তু কোনো কারেন্ট নাই। আর এখানেও লোড কানেকশন যেগুলো দেখা এই তিনোটার কিন্তু কারেন্ট, ও যেভাবে আমরা পুরানা চুইস লাগাইলে আছে ওভাবে আমরা ঠিক ওভাবে কানেকশন করব। ভিউয়ার্স, আমরা নতুন চুইসর যে কানেকশনটা এটা করে লিয়েছি, আপনারা দেখাই দাম অত লোড কানেকশন যেটা করা আছে আমরা, কিন্তু আপনার টোটাল দেখা ছয়টা পয়েন্ট, ছয়টা পয়েন্টের মাঝে তিনটা পয়েন্টের লোড কানেকশন যেভাবে যেটা কারেন্ট সরাসরি সংযুক্ত থাকবো, আর পাশে যে টার্মিনাল দেখা একটা করে না ডিলা দেওয়া আছে এইটা আপনার সবটি লাইট পয়েন্ট। তিনটা চুইস আছে কেন তিন পয়েন্ট, তিনটা লাইটও লাইন ডুববো, আর লাইনগুলো আমরা আগে ভাগে ফোল্ডিং করে রাখছি, তারটা সুলে রেখে দিচ্ছি অদরকার, তারটা কিন্তু অভাবে আমরা ফোল্ডিং করিয়া দেবো, ফোল্ডিং করিয়া দিলে ওই উপকৃতা তখন জিনিসটা স্লিপ করিয়া বার হইতো না। তো সাথে তার ওকা দেখো কা কীভাবে আমরা সুইচ ফিটিং করি। ভিউয়ার্স, আমরা কানেকশন দেওয়া শেষ, আসলে আমরা সময় স্বল্পতার কারণে ভিডিওটা একটু শর্ট করার কারণে আমরা আগের ওকে সবটা রেডি করে রাখছি, আমরা যেভাবে লাগাইছি কেন যেভাবে সংযোগটা দেখা আপনি ওভাবে যদি আপনি একটা চুইস নষ্ট হয় তাইলে কিন্তু পাশের যে লাইট আছে যদি একটা চুইস আপনার খালি থাকে তাইলে ও পয়েন্ট আপনার ঢুকে দিতে পারবা, ও লাইনটা বাঁক দিয়া শুধু আপনার কারেন্টের যে সংযোগ আছে এটা বাঁক করার কোনো প্রয়োজন নাই, এটা দেখলেই হবে। আমরা কাজ কমপ্লিট হয়ে গেল, আমরা বোর্ড লাগাই দিছি, তো আমরা যেভাবে করছি আশা করি ওভাবে যদি আপনারা দেখে দেখে করেন তাইলে টেকনিশিয়ান স্যার আপনারা করতে পারবো আশা করি। যদি প্রয়োজন মনে করেন আপনি ঘরের মেইন চুইস বা যদি সার্কিট ব্রেকার থাকে এগুলা বন্ধ করিয়া করতে তাইলে আপনার লিগে আরও ইজি হইব, যেহেতু আমরা তো কাজ করতে তো অভ্যস্ত হয়ে গেছি যার কারণে আমরা কারেন্টের লাইন বন্ধ করা লাগে, আমরা কারেন্ট থাকা অবস্থায় এগুলা করে দিতে পারি। তাই আশা করি ভালো থাকুক, সুস্থ থাকুক, আসসালামু আলাইকুম।